আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন প্রিয় دینی ভাই ও বোনেরা পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে মানুষের চাওয়া নাই যে মানুষের চাহিদা নাই যে মানুষ কোনো কিছু চায় না এরকম কোন মানুষ নেই পৃথিবীতে সমস্ত মানুষেরই হাজত আছে প্রয়োজন আছে চাহিদা আছে তো আমরা অনেকেই চাই যে আমাদের দোয়াগুলো কবুল হোক আমরা যা চাই আল্লাহ তালার কাছ থেকে তা যেন খুব তাড়াতাড়ি পাই সহজে পেয়ে যাই এজন্য কিন্তু আমরা নানাবিধ ভুল পন্থাও অবলম্বন করি অনেকেই অনেক সময় নিজের যাতে মনের আশা পূর্ণ হয় এজন্য কিন্তু মাজারে গিয়ে সিন্নি ছালাদ দেয় এবং টাকা পয়সা দান করে যাতে করে তার ওসিলায় যেন সে সেই জিনিসটা পেয়ে যায় এটা নিত্যান্তই সিরেক একটা কাজ এটা ভুল ধারণা এবং অনেকেই আছে যারা বলে যে তারা কিন্তু নিজে কোনো দোয়া করে না আল্লাহতালার কাছে নিজে আল্লাহ তালার কাছে চায় না তারা কি করে বিভিন্ন ধরনের হুজুরের কাছে যায় যা কিছু হাদিয়া তোহবা দিয়ে বলে যে হুজুর আমার জন্য দোয়া করে দেন আমি যেন এই জিনিসটা পাই এটা আসলে ভুল কারণ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কোনো শক্তি নেই কোনো কিচ্ছু নেই যে আপনাকে সহযোগিতা করবে আপনাকে হেল্প করবে শুধুমাত্র আপনার মনের আশা মনের চাওয়া এবং আপনার দোয়াগুলো কবুল করতে পারেন আল্লাহ তালা এজন্য আমরা যদি কোনো কিছু চাই আল্লাহ তালার কাছেই চাব আল্লাহ তালার কে কাছে আমরা আমাদের সমস্যাগুলি পেশ করব আর পবিত্র কোরআনে পাক রব্বুল আলমিন বলেন যে বান্দারা তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ তালাই বললেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো তালার জাত নাম হলো আল্লাহ আমরা আল্লাহ বলে সবাই আল্লাহকে ডাকি তাছাড়াও আল্লাহতালার আরও অনেকগুলি গুণবাচক নাম আছে সিফতি নাম আছে তো আমাদের যদি কোনো কিছুর প্রয়োজন হয় ধরুন কালকে আপনার কোনো একটা কাজ যেন সম্পাদন হয় অথবা কোনো একটা জিনিস যেন আপনি হাসিল করতে পারেন এরকম উদ্দেশ্য যদি আপনার থাকে তাহলে সেই দিনের আগের রাত্রে ধরুন কালকে আমার একটা কাজ যেন হয় অথবা কোনো একটা মনের আশা পূরণ হয় আজকে রাত্রে এই আমলটি করতে হবে সেটা হলো এশার নামাজের পরে আপনি যখন ঘুমোতে যাবেন ঘুমোতে যাওয়ার আগে যদি রাতটা গভীর হয় তাহলে বেশি ভালো হবে তো সমস্যা নেই একবারে গভীর রাত না হলেও সমস্যা নেই তো শোয়ার আগে আপনি আল্লাহ তালার দুইটি নামের জিকির করবেন একশো একবার তার বেশিও করতে পারেন কমপক্ষে একশো একবার পড়বেন সেটা হলো আল্লাহ এই নামের সঙ্গে একটি নাম সংযুক্ত করবেন সমাদে সমাদুন তালার আরেকটি গুণবাচক নাম এই সমাদুন এই নামটি সুরা এখলাসের মধ্যেও এসেছে তো সমাদুন শব্দের অর্থ হলো অমোকাপেক্ষী আল্লাহতালা কারোই মুখাপেক্ষী নন তিনি হলেন অমোকাপেক্ষী আর পৃথিবীর সমস্ত কিছু তার মুখাপেক্ষী তো এই সমাদুন নামটি আল্লাহ নামের সঙ্গে মিলিত করে একসঙ্গে পড়বেন আল্লাহ সামাদ আল্লাহ সামাদ আল্লাহ সামাদ এইভাবে একশো একবার পাঠ করবেন তার চেয়ে বেশিও পাঠ করতে পারেন তারপরে আপনি আল্লাহ তালার কাছে আপনার সেই চাওয়ার কথা বলবেন আপনার সেই আশার কথা বলবেন সেই কাজের কথা বলবেন যে কাজটি আগামীকালকে রয়েছে যে চাওয়াটি আগামীকালকে রয়েছে ইনশাআল্লাহ তালা অবশ্যই আপনাকে সহযোগিতা করবেন আপনার মনের আশা পূরণ করবেন এবং আপনার সেই কাজটি সম্পন্ন করে দিবেন। ইনশাআল্লাহ তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আশা করতেছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে তারাও সিরেকি কর্মকাণ্ডের মধ্যে না পড়ে তারা যেন শিরিকের আশ্রয় না নেয় তারা যেন তালার কাছে চেয়ে সব কিছু নিতে পারে এই উদ্দেশ্যে আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে শিরেক থেকে ফিরে এসে সমস্ত কিছু আল্লাহ তালার কাছ থেকেই চেয়ে নেওয়ার তৌফিক দান করুন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি